আগামী 21 জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন। নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই নির্বাচনে মেয়রকে পুনরায় জয়লাভ করানোর জন্য রাজশাহীর উন্নয়ন সম্পর্কিত লিফলেট বিতরণ করেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আলহাজ সালাউদ্দিন সিদ্দিক সোহাগ। বৃহস্পতিবার বিকেলে তিনি তার সহযোগী ও বন্ধুদের নিয়ে রাশিক 7 নং ওয়ার্ড এলাকায় এই লিফলেট বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন তাসাদ্দেক হোসেন মিলন, রফিক মাসুদ, মনিরুজ্জামান বিকাশ, নাহিদুল ইসলাম আদর, রুবায়েদ হোসেন রুবেল ও সালাউদ্দিন পারভেজ সহ অন্যান্য সমাজসেবকগণ। লিফলেট বিতরণের সময় সোহাগ বলেন, তিনি আওয়ামী লীগের কোনো পদে না থাকলেও তিনি বঙ্গবন্ধু ও দেশের সবথেকে সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আদর্শের একজন সৈনিক। তিনি বলেন, বিগত দিনে অনেক মেয়র চলে গেলেও রাজশাহীর এত উন্নয়ন হয়নি, কিন্তু বর্তমান মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের হাতে রাজশাহীর ব্যাপক উন্নয়ন হয়েছে, এছাড়াও উন্নয়নমূলক কার্যক্রম চলমান রয়েছে বলে উল্লেখ করেন তিনি। তিনি আরও বলেন, বর্তমান মেয়র পুনরায় বিজয়ী হলে রাজশাহী হবে সিঙ্গাপুরের ন্যায়, কারণ রাজশাহী হচ্ছে সুখী ও পরিচ্ছন্ন নগরী। এই নগরীতে নেই কোনো যানজট, নেই চুরি ছিনতাই, এক কথায় রাজশাহী হচ্ছে দেশের মধ্যে সবথেকে শান্তির শহর। এই ধারা অব্যাহত রাখতে আবারও নৌকার মাঝি বর্তমান মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে ভোট প্রদানের জন্য অত্র ওয়ার্ডবাসী সহ নগরবাসীকে অনুরোধ করেন তিনি। আসলে আমি এসেছি, আমরা সবাই মিলে এসেছি আমাদের রাজশাহী নগর পিতা মোহাম্মদ খায়রুজ্জামান লিটন ভাই, আমাদের শ্রদ্ধেয় নেতা, এবং ওনার প্রচারণা করছি আমরা 7 নম্বর ওয়ার্ডবাসী থেকে, 7 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আমরা সবাই এলাকাবাসী এসেছি। আমি মোহাম্মদ সালাউদ্দিন সিদ্দিকী, আমার নাম সোহাগ, আমি আওয়ামী লীগ করি, আমি রাজপ্রাথমিক কমিটিতে ছিলাম সদস্য হিসাবে, আর আমি নিরন ভাইয়ের জন্য এখন প্রচারণা করছি। আমাদের এই জন্যে আমরা সবাই মিলে একসঙ্গে একটু নিরন ভাইয়ের কাজ করছি, আমরা আগামীতে জন্য আরও উন্নয়ন চাই, আর জন্য দোয়া চাই। আগামী 21 জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন। নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই নির্বাচনে মেয়রকে পুনরায় জয়লাভ করানোর জন্য রাজশাহীর উন্নয়ন সম্পর্কিত লিফলেট বিতরণ করেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আলহাজ সালাউদ্দিন সিদ্দিক সোহাগ। বৃহস্পতিবার বিকেলে তিনি তার সহযোগী ও বন্ধুদের নিয়ে রাশিক 7 নং ওয়ার্ড এলাকায় এই লিফলেট বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন তাসাদ্দেক হোসেন মিলন, রফিক মাসুদ, মনিরুজ্জামান বিকাশ, নাহিদুল ইসলাম আদর, রুবায়েদ হোসেন রুবেল ও সালাউদ্দিন পারভেজ সহ অন্যান্য সমাজসেবকগণ। লিফলেট বিতরণের সময় সোহাগ বলেন, তিনি আওয়ামী লীগের কোনো পদে না থাকলেও তিনি বঙ্গবন্ধু ও দেশের সবথেকে সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আদর্শের একজন সৈনিক। তিনি বলেন, বিগত দিনে অনেক মেয়র চলে গেলেও রাজশাহীর এত উন্নয়ন হয়নি, কিন্তু বর্তমান মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের হাতে রাজশাহীর ব্যাপক উন্নয়ন হয়েছে, এছাড়াও উন্নয়নমূলক কার্যক্রম চলমান রয়েছে বলে উল্লেখ করেন তিনি। তিনি আরও বলেন, বর্তমান মেয়র পুনরায় বিজয়ী হলে রাজশাহী হবে সিঙ্গাপুরের ন্যায়, কারণ রাজশাহী হচ্ছে সুখী ও পরিচ্ছন্ন নগরী। এই নগরীতে নেই কোনো যানজট, নেই চুরি ছিনতাই, এক কথায় রাজশাহী হচ্ছে দেশের মধ্যে সবথেকে শান্তির শহর। এই ধারা অব্যাহত রাখতে আবারও নৌকার মাঝি বর্তমান মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে ভোট প্রদানের জন্য অত্র ওয়ার্ডবাসী সহ নগরবাসীকে অনুরোধ করেন তিনি। আসলে আমি এসেছি, আমরা সবাই মিলে এসেছি আমাদের রাজশাহী নগর পিতা মোহাম্মদ খায়রুজ্জামান লিটন ভাই, আমাদের শ্রদ্ধেয় নেতা, এবং ওনার প্রচারণা করছি আমরা 7 নম্বর ওয়ার্ডবাসী থেকে, 7 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আমরা সবাই এলাকাবাসী এসেছি। আমি মোহাম্মদ সালাউদ্দিন সিদ্দিকী, আমার নাম সোহাগ, আমি আওয়ামী লীগ করি, আমি রাজপ্রাথমিক কমিটিতে ছিলাম সদস্য হিসাবে, আর আমি নিরন ভাইয়ের জন্য এখন প্রচারণা করছি। আমাদের এই জন্যে আমরা সবাই মিলে একসঙ্গে একটু নিরন ভাইয়ের কাজ করছি, আমরা আগামীতে জন্য আরও উন্নয়ন চাই, আর জন্য দোয়া চাই। এরই মধ্যে